34 নম্বর জাতীয় সড়কের বেহাল দশা দেখে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নদিয়ার প্রশাসনিক বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন তিনি। বুধবার নদিয়ার প্রশাসনিক বৈঠকে এসে 34 নম্বর জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রানাঘাট থানার হাবিবপুর ছাদিমতলা ময়দানে প্রশাসনিক বৈঠক করেন তিনি। এদিন সড়ক পথে প্রশাসনিক বৈঠকে পৌঁছন মুখ্যমন্ত্রী। বারাসাত থেকে কৃষ্ণনগর পর্যন্ত 34 নম্বর জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা দুঃখিত, এটা কেন্দ্রীয় সরকারের রাস্তা। বারাসাত থেকে কৃষ্ণনগর পর্যন্ত প্রতি 1 কিলোমিটার অন্তর এই মর্মে লেখা পোস্টার লাগানোর নির্দেশ দেন শঙ্কর সিংকে। এদিনের প্রশাসনিক বৈঠকে নদিয়ার জন্য একগুচ্ছ প্রকল্পের ঘোষণাও করেন তিনি। সাথে সাথে জেলার বিধায়কদের সাধারণ মানুষদের সঙ্গে যোগাযোগ বাড়ানোরও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। ওয়াইডেনিং এন্ড স্ট্রেন্থেনিং কৃষ্ণনগর নবদ্বীপ ধাম রোড প্রায় 14 কিলোমিটারের রাস্তা, এটাও টেক আপ করা হচ্ছে ম্যাডাম। মুড়াগাছা কল্যাণী রোড, এটার ফার্স্ট 4 লেনিং হবে, এমসের সঙ্গেও একটা কানেক্টিভিটি হবে। এটার ফার্স্ট পার্টটা শুরু হয়ে গেছে ম্যাডাম, সেকেন্ড পার্টটাও শুরু হবে। কৃষ্ণনগর হাঁসখালী রোড 8 কিলোমিটার ওয়াইডেনিং অ্যান্ড স্ট্রেন্থেনিং হচ্ছে। কল্যাণী রথতলা বাগেরখাল রোড বা কল্যাণী মেন স্টেশন, এটারও ওয়াইডেনিং অ্যান্ড স্ট্রেন্থেনিং এর কাজ হচ্ছে। বেথুয়া ডহরি টু ভাগীরথী রোড 0-6 কিলোমিটার, এটার ওয়াইডেনিং অ্যান্ড স্ট্রেন্থেনিং হচ্ছে। পলাশিপাড়া টু বার্নিয়া রোড ওয়াইডেনিং অ্যান্ড স্ট্রেন্থেনিং হচ্ছে প্রায় 10 কিলোমিটার। এইটা তুমি একটা লিখে জেলা পরিষদ থেকে এই প্রত্যেকটা রাস্তাগুলো এই হচ্ছে, এটা জানিয়ে দেবে লোককে যে পশ্চিমবঙ্গ সরকার এটা করছে। অপিডব্লিউডি ডিপার্টমেন্টে বলো করে, তোমরা যে কাজটা করো লোকে জানে, তোমার ডিপার্টমেন্ট একটু পাবলিসিটি করতে বলো, এই কাজটা আমরা করছি। আর আমরা যেটা তোমরা করছো নতুন ফ্লিপ কোয়ার্টার যেটা আসছে বা তোমাদের যে সমস্ত এত তাকিকে দেওয়া হয়েছে, ঠিক আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, নদিয়া।